নিজ দেশেই তৈরি, শুধু লবণ আর বিদ্যুতের ব্যবহারে তৈরি হয় দেশীয় কাপড় উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমিক্যাল কস্টিক সোডা। অথচ ডানা অজুহাতে ছয় মাসে এর দাম বেড়েছে 3 গুণ। এতে নাকাল দেশের অন্যতম কাপড় উৎপাদনকারী নরসিংদীর ডাইং প্রিন্টিং খাতের সাথে জড়িতরা। সারা দেশে চাহিদার প্রায় 75% দেশীয় কাপড় সহ রপ্তানিযোগ্য কাপড় উৎপাদনের শীর্ষে নরসিংদী। প্রায় 3000-এর বেশি কলকারখানার মধ্যে 2 শতাধিক ডাই প্রিন্টিং কারখানায় ব্যবহার করা হয় কস্টিক সোডা। কিন্তু সোডা তৈরির প্রধান উপকরণ লবণ আর বিদ্যুতের দাম 3 গুণ বাড়ায় বিপাকে কাপড় উৎপাদকরা। কাস্টিক র মেটেরিয়াল যেটা যেটা আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে যারা ডাইং আমরা চালাই এগুলি কিন্তু আমাদের সবসময় এই জিনিসটা কাঁচামাল হিসাবে লেগে থাকে। কিন্তু এটা হঠাৎ করে দেখা গেছে আমরা 2 মাস ধরে কিন্তু এটা অস্বাভাবিক দাম বেড়ে গেছে। সিন্ডিকেটের মাধ্যমে এটাকে 70 টাকা, এরপরে 74 টাকা, 75 টাকা, এমনকি 80 টাকা, 90 টাকার মতো চলে যায়। ডাইং প্রিন্টিং এই খাতের জন্য খুব দুঃখজনক ঘটনা, আমরা এটার প্রতিকার চাই। খরচ বেড়ে যাওয়া ও লাভ না হওয়ায় অনেক ব্যবসায়ী এ পেশা ছেড়ে দিচ্ছেন বলে জানান। কাস্টিক বিক্রি করে কিন্তু আমরা কোনো প্রফিট করতে পারি না, একদম সীমিত লাভ। দেশেই তৈরি কস্টিক সোডার দাম বৃদ্ধি অযৌক্তিক দাবি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানান ব্যবসায়ীরা। 40 টাকার কস্টিক সোডাটি এখন বর্তমানে আমরা কিনছি হচ্ছে 75 থেকে 80 টাকায়, শতভাগ মূল্য বৃদ্ধি। এটা অযৌক্তিক এবং শিল্প বিরোধী একটি কাজ বলে আমরা মনে করি। বাংলাদেশের শিল্পকে রক্ষার জন্য অত্যাবশ্যকীয় কেমিক্যালস হিসেবে কস্টিক সোডার দাম নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। সিন্ডিকেট করে কিন্তু তারা এই কস্টিক সোডার দামটা প্রায় ডাবল করে ফেলেছে, যাতে এই শিল্পটা রক্ষা করা যায়, কর্মসংস্থান যাতে চলমান থাকে, সেজন্য আমি সরকারের উচ্চ পর্যায়ের সদদৃষ্টি আকর্ষণ করছি। এই সিন্ডিকেট ভেঙে অচিরেই কস্টিক সোডার দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসো। নরসিংদীর 2 শতাধিক কারখানায় মাসে 5000 মেট্রিক টনের বেশি কস্টিক সোডার ব্যবহার হচ্ছে। তবে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে আগের দামে রাজস্ব পরিশোধ করায় সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকা থেকে। ডিবিসি নিউজ ডেস্ক।